বেসিক্যালি আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে সাব কোয়েরি। সাব কোয়েরি হলো MySQL এর এমন একটা কোয়েরি যেটা একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি থাকবে, তো ইন্টাররিলেটেড কোয়েরি কে আমরা বলবো সাব কোয়েরি। তো সেটা বোঝানোর জন্য আমরা প্রথমে প্রথমে দুটো টেবিল নেব। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি টেবিল নেব এবং কি আমাদের মেন মোটো আমরা কি করতে চলেছি। তো বেসিক্যালি আমি দুটো টেবিল নিচ্ছি, এখানে দেখো দেখো সাপোজ ফার্স্টে আমরা একটা টেবিল নিচ্ছি যে ফার্স্টে আমি লিখছি এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, প্রজেক্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। তো এমপ্লয়ি আইডিতে আমি 1, 2, and 3 নিচ্ছি, এমপ্লয়ি নেম রাম, শ্যাম, যদু, তিনটে এমপ্লয়ি আছে, প্রজেক্ট আইডি 10, 10, 20। এবার আর একটা টেবিল নিচ্ছি, ইনসার্ট টেবিল, যেখানে আমার প্রজেক্ট আইডি আর প্রজেক্ট সাবজেক্ট থাকবে। তো প্রজেক্ট আইডি এবং প্রজেক্ট টপিক বা সাবজেক্ট, ইনসার্ট টেবিল, আমি দুটো কলাম নিচ্ছি আর রো নিচ্ছি দুটো, ঠিক আছে। তো অন্য একটা জায়গায় নিচ্ছি, ইনসার্ট টেবিল, ধরো এইখানে আমি নিচ্ছি প্রজেক্ট আন্ডারস্কোর আইডি আর প্রজেক্ট আন্ডারস্কোর টপিক, প্রজেক্ট আন্ডারস্কোর আইডি অ্যান্ড প্রজেক্ট আন্ডারস্কোর টপিক। এবার এর মধ্যে আমরা দুটো প্রজেক্ট আইডি নিচ্ছি, ধরো 10 একটা প্রজেক্ট আইডি, 20 আর একটা প্রজেক্ট আইডি। প্রজেক্ট আইডি 10টা হচ্ছে ব্যাংকিং প্রজেক্ট আর প্রজেক্ট আইডি 20 হচ্ছে আইটি। তাহলে আমাকে দেখতে হবে, তো দ্য নেম অফ এমপ্লয়ি হু আর ইন ব্যাংকিং প্রজেক্ট। ভালো করে জিনিসটা বোঝো, সাব কোয়েরি কনসেপ্টটা বোঝো, বোঝার দরকার আছে প্রচুর। তো বেসিক্যালি দেখো, আচ্ছা তাহলে বেসিক্যালি আমাদের যেটা মোটো, ফর দ্য নেম অফ দ্য এমপ্লয়ি হু আর ইন ব্যাংকিং প্রজেক্ট, বাট এখানে ব্যাংকিং বা আইটি বলে এমপ্লয়ি টেবিলে কোনো ডিটেলস নেই। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে প্রজেক্ট টেবিল থেকে ব্যাংকিং এর আইডি খুঁজতে হবে, ব্যাংকিং এর আইডি খুঁজে এমপ্লয়ি টেবিল থেকে আইডি 10 তার রেসপেক্টে ভ্যালু বের করতে হবে। এই কনসেপ্টটাকে আমরা বলবো সাব কোয়েরি কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বোঝো। আমি এটার ডেটাবেস বানাচ্ছি, তার জন্য আমরা MySQL সার্ভার ইউজ করছি। এটা আমরা MySQL এর যে কোনো পোস্টগ্রেসকিউএল এও করতে পারি, MySQL কনসোলেও করতে পারি। তো আমি ওয়াম সার্ভারের MySQL কনসোলে কাজটা করব, যেটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার। তো ওপেন করলাম, এবার আমি এটা কিন্তু যা বাবা, কনসোলটা ওপেন হলো আবার চলে গেল, কনসোল ওপেন করলাম, এটাকে ম্যাক্সিমাইজ করলাম। তাহলে আমি ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস সাব কোয়েরি করলাম, আচ্ছা সাব কোয়েরি এটা কমান্ড এই জন্য নিচ্ছে না, সাব কোয়েরি
কয় দিলাম। আচ্ছা, ইউজ সাবকোয়ারি 6, ইউজ সাবকোয়ারি 06। এবার আমি এর মধ্যে টেবিল বানাবো, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, যার মধ্যে কি থাকবে এমপ্লয়ি টেবিলের মধ্যে আমি একবার দেখে নিই। এমপ্লয়ি আইডি ইন্টিজারে থাকবে, তাহলে ইএমপি আন্ডারস্কোর আইডি ইন্টিজার, নট নাল, নেম আছে না এমপ্লয়ি নেম আছে, ইএমপি নেম, ইএমপি আন্ডারস্কোর নেম, ভার্চার 20। আচ্ছা এবার কি আছে না, প্রজেক্ট আইডি, প্রজেক্ট আন্ডারস্কোর আইডি ইন্টিজার। আচ্ছা এবার প্রাইমারি কি, প্রাইমারি কি কে না, প্রাইমারি কি হলো এমপ্লয়ি আইডি। ওকে এবার আমি এন্টার করব, ইনসার্ট করব টেবিলের মধ্যে, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালু বলে ভ্যালু ইনপুট করব। তো প্রথম ভ্যালু হচ্ছে 1 রাম 10, তাহলে 1 রাম 10। পরের ভ্যালু, তো সেকেন্ড ভ্যালু ইজ মাই 2 2 রাম, ইজ অলসো 10, রাইট? অ্যান্ড হোয়াট ইজ দ্য থার্ড ভ্যালু, যদু, যদু সি সিতে হচ্ছে যদু, জাদু, অ্যান্ড দ্য প্রজেক্ট আইডি শুড বি 20, রাইট? এবার আমি করব সিলেক্ট ট্রান্সফর্ম এমপ্লয়ি। ওকে নাও সিমিলার ওয়েতে আমি প্রজেক্ট টেবিল বানাবো। তো আমি প্রজেক্ট টেবিলের জন্য আমি কি নেব, প্রজেক্ট আইডি, প্রজেক্ট আইডির জন্য আমরা কি নেব, প্রজেক্ট আন্ডারস্কোর আইডি। এখানে প্রজেক্ট আন্ডারস্কোর আইডি আমার প্রাইমারি কি, রাইট? আর তারপরে হচ্ছে প্রজেক্ট টপিক, তো প্রজেক্ট আইডি ইন্টিজার, নট নাল, কেন কি প্রাইমারি কি নাল হতে পারে না, প্রজেক্ট টপিক, প্রজেক্ট আন্ডারস্কোর টপিক, ভার্চার 20। আচ্ছা এবার হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট প্রজেক্ট আন্ডারস্কোর আইডি হলো, প্রজেক্ট সরি এমপ্লয়ি টেবিল হবে না, এটা প্রজেক্ট টেবিল হবে, আমি ভুল করে এমপ্লয়ি লিখে ফেলেছি, তো টেবিল নেম ইজ প্রজেক্ট, প্রজেক্ট। আচ্ছা এবার কি করব, ইনসার্ট করব, ইনসার্ট ইনটু প্রজেক্ট ভ্যালুজ, প্রজেক্টের ভ্যালুজ কী কী, 10-এর জন্য ব্যাংকিং, তো 10-এর জন্য ব্যাংকিং, আর 20-র জন্য, 20-র জন্য কিছু আইটি, রাইট? তো আইটি এবার হচ্ছে সিলেক্ট তার ফ্রম প্রজেক্ট হলো। এবার আমি কি করব, এবার সাবকোয়ারি কাজে লাগাবো, মানে ব্যাংকিং এর দিয়ে ভ্যালু তুলব, ব্যাংকিং এর আইডি বের করব প্রজেক্ট টেবিল থেকে, বা তার রেসপেক্টে এমপ্লয়ি টেবিল থেকে ভ্যালু তুলব। তার জন্য আমি কি লিখব, সিলেক্ট তার ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি হোয়ার, হোয়ার কোনটা, প্রজেক্ট আইডি, তাই তো, প্রজেক্ট আন্ডারস্কোর আইডি ইন, তারপর ব্র্যাকেটে লিখব সিলেক্ট প্রজেক্ট, প্রজেক্ট সিলেক্ট প্রজেক্ট আন্ডারস্কোর আইডি ফ্রম প্রজেক্ট হোয়ার, হোয়ার হোয়ার প্রজেক্ট আন্ডারস্কোর টপিক ইকুয়ালস টু উইদিন ডাবল কোট আইটি, সরি ব্যাংকিং করবো,
দেখো ভালো করে বোঝো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার প্রজেক্ট আইডি ইন, সিলেক্ট প্রজেক্ট আইডি ফ্রম প্রজেক্ট ওয়ার প্রজেক্ট টপিক ব্যাংকিং, রাইট, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, ব্র্যাকেট ক্লোজ। তো আমি এন্টার করেছি, এটা চিনি প্রবলেম। ল্যাগ করে গেছে মেশিনটা কোনো কারণে। তাহলে আমি লিখছি সিলেক্ট, স্টার ফ্রম এমপ্লয়ি ওয়্যার প্রজেক্ট আন্ডারস্কোর আইডি ইন, সিলেক্ট প্রজেক্ট আন্ডারস্কোর আইডি ফ্রম প্রজেক্ট ওয়্যার প্রজেক্ট আন্ডারস্কোর টপিক ইকুয়ালস টু ব্যাংকিং, ব্র্যাকেট ক্লোজ। তো এমপ্লয়ি আইডি 1, রাম অ্যান্ড স্যাম অনলি হ্যাভিং দ্য প্রজেক্ট আইডি 10 ইজ শোয়িং দ্য ব্যাংকিং। তাহলে আমি পেয়ে যাচ্ছি অটোমেটিক এই সমস্ত ক্যান্ডিডেট যাদের ব্যাংকিং আছে। তাহলে এখানে দেখো 10 ছিল আমার ব্যাংকিং এর আইডি, ব্যাংকিং এর আইডি আমার 10 ছিল। তাহলে 10 কাদের আছে? না, অনলি রাম এবং স্যাম। তাহলে আমার রাম এবং স্যামের ডেটাই উঠে গেছে সাবকোয়ারি। দেখো রাম এবং স্যামের ডেটাই সাব কোয়েরি দিয়ে উঠেছে, ঠিক আছে? এটা হলো কোয়েরির মধ্যে কোয়েরি, একে বলা হয় সাব কোয়েরি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।